গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস কুকিং ব্লগিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা কম্পিটিশন করব, এখানে আছে চিকেন, এখানে চিকেনগুলো চিকেন দিয়ে আমরা পকোড়া বানাবো, চিকেন পকোড়া। আর এখানে আছে তেল, তো এই তেলের বড়া হবে, দেখে না, তেলের বড়া হবে, আর এখানে হবে চিকেন পকোড়া। তার জন্য আমাদের এখানে কর্নফ্লাওয়ার আছে, তো আমি এক চামচ এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি, এই যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিলাম আমরা, বেশি লাগবে না, আর স্পুন নিয়ে নেই, 2 স্পুন আই থিঙ্ক এনাফ হয়ে যাবে। এই যে 2 স্পুন কর্নফ্লাওয়ার নিলাম, আর এখানে আমরা দিব এগ। তো আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম, কর্নফ্লাওয়ার প্যাকেটটা ইসে করে রাখি। তো এখানে কর্নফ্লাওয়ার আর এগ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে এবার মিক্সড করে নিতে হবে। আর আমি চিকেনটাকে দুপুরবেলায় আমি এটার মধ্যে আদার পেস্ট, রসুন পেস্ট, অনিয়ন পেস্ট, এগুলো নুন হলুদ এগুলো দিয়ে আমি সব কিছু দিয়ে মিশে করে রেখেছিলাম, মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জাস্ট 2-3 আওয়ার্স রেখে দিলে ভালো হয় জিনিসটা। তো এটা আমি মেখে নিই ফটাফট করে। তো এটা আমাদের মাখা হয়ে গেল, এটা সুন্দর করে মেখে নিয়েছি। এটা মেখে এখানে 20 মিনিট রেখে দিব, তারপরে এখানে ফটাফট করে এই তেলটা রেডি করে নিই বড়ার জন্য। তো এখানে তেলটাও রেডি হয়ে গেছে, এখানে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপরে ডিম দিয়েছি, এগুলো দিয়ে সব দিয়ে মিক্সড করেছি। আর এই চিকেনটা তো রেডি আছে, তো ফটাফট করে এগুলো ভেজে নিই। তো আমাদের এখানে চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, এখানে মাছের তেলের বড়া হচ্ছে, আর এখানে যে ভেজে রেখেছি মাছের তেলের বড়া। হ্যালো গাইস, হ্যালো। তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি, আমি আর আমার ভাগ্নি। তো আজকে চ্যালেঞ্জে আছে আমাদের চিকেন পকোড়া আর তেলের বড়া আছে। তো এই যে দেখে নাও তোমরা, এই যে দেখে নাও। তো আজকে আমি আর আমার ভাগ্নি খাবো, কে আগে শেষ করতে পারে দেখি, আর পানিশমেন্টটা লাস্টে হবে, যে জিতবে তে ডিসাইড করবে কি পানিশমেন্ট। তো স্টার্ট করি, রেডি, 1, 2, 3 স্টার্ট। হবে না
আমি আমি জিতে গেলাম খাও রস এটা টেবিলের মধ্যে খাও মাত্র রাখলাম যে এটা আনলে হবে আন্ডা ফ্রিজের থেকে বের করে দিয়েছে টেস্টি টেস্টি লাগবে না থাক আর কমপ্লিটই হয়ে যাচ্ছে এসে পড়ো আজকের চ্যালেঞ্জটা কেমন লাগলো বলবে আরো দেখতে চাইলে কমেন্ট করবে তো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এই গুটিগুলো দিয়ে গাছ তুলবে তুমি দেখো গুটিগুলো রেখে দিচ্ছি এটি দিয়ে বলে গাছ লাগাবে টেস্টি কমেন্ট না কমেন্ট করবেন দেখো আইসমেন যাই হোক অ্যাকসেপ্ট করেছে আজকে হাড্ডাহাড্ডি লড়াই ছিল একটুর জন্য হেরে গেল এই শাস্তি তো আমার উপরে উঠবেই একদিন ভালো তো আজকের মতো এখানেই থাক আজকের কম্পিটিশনটা চ্যালেঞ্জটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করবে লাইক করবে আজকের মতো বাই বাই।